হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লবণের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিমের একটা সুস্বাদু রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আর কোন পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, যেটাকে এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি চাকতির আকারে। এবার অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি এই ডিমের পাত্রটা নিয়ে নিলাম। এবার এই ডিমের পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার এটাকে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার অপর দিকে আমি যে আলুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই যে ডিমটার মিশ্রণটা আমি তৈরি করলাম, সেটাকে এবার অল্প অল্প করে এই সমস্ত আলুটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। পুরো ডিমের মিশ্রণটা কিন্তু আমি দেবো না, কিছুটা পরিমাণ দেবো আর কিছুটা আমি কিন্তু রেখে দেবো, এটা আমি আবার পরে ব্যবহার করব। দেখুন পুরো ডিমের মিশ্রণটার থেকে অল্প একটু নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে দেখুন আমি গ্যাস চালিয়ে তার মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো করে আমি ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এক এক করে আলুগুলোকে এইভাবে এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন সমস্তগুলো কিন্তু এইভাবে ভালো করে আমি সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি অল্প পরিমাণ একটু ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি পুরোটার ওপরে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভালোভাবে ভাজা হওয়ার জন্য রেখে দিচ্ছি। দেখুন আমি 2 মিনিট পর ফিরে এলাম, এর একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা থালার সাহায্যে এটাকে আমি এইভাবে উল্টে নিচ্ছি, এক পাশটা আমি উল্টে নিয়েছি। দেখুন এক পাশটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আরেক পাশটা ভাজা হওয়ার জন্য এটাকে আমি আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। তবে এখন আমি ঢাকা দিচ্ছি না, এটাকে এমনি আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। 1 মিনিট পর ফিরে এলাম, দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন এটাকে আমি সার্ভ করে দিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে আমি ওপরে সাজিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।